হ্যালো ভর্তি যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে, আর আমি আপনাদের সঙ্গে বরাবর মতো রয়েছি মারুফ হাসান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমার একটি পোস্টে অনেক অনেক কমেন্ট এসেছিল যে ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিভাবে প্রস্তুতি নেব বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিভাবে পড়ব। তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি, যারা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান বা চান্স পেতে চান। তাহলে আর সময় নষ্ট না করে আমরা প্রথমে জেনে নেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট সম্পর্কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে 32,000 করে প্রাথমিক সিলেকশনের মাধ্যমে 3টি ইউনিটে শিক্ষার্থী ভর্তি করাচ্ছে। ইউনিট 3টি হচ্ছে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। এ ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে, বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক। বি ইউনিটেও সবাই পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে বিজ্ঞান এবং মানবিকের জন্য কিছু সিট বরাদ্দ রয়েছে। তাহলে বুঝতে পারছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য অনায়াসেই এ আর বি ইউনিট। তবে এখানে আপনাকে অবশ্যই কন্ডিশন ফিল আপ করতে হবে, কারণ আপনি যদি 32,000-এর ভিতর সিলেক্টেড না হন তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। অনেকে কোশ্চেন করতে পারেন, ভাইয়া তাহলে আমার কত পয়েন্ট লাগবে? হ্যাঁ, এখানে হতাশ হওয়ার কিছু নাই। আমি তাদের বলবো যে আপনার মিনিমাম যদি 8 পয়েন্ট থাকে কিংবা 8 পয়েন্টের উপর থাকে তাহলে অবশ্যই আপনি 30,000 কিংবা 32,000-এর ভিতর সিলেক্টেড হবেন। তবে বিজ্ঞানের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে আপনারা প্রাথমিক আবেদন সবাই করবেন, সিলেকশন পরে সেটা দেখা যাবে। অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া আমি তো পড়াশোনা করছি না, আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমার কি হবে, চান্স কেমনে পাবো? আমি তাদের বলবো যে আপনি এখনই ভেঙে পড়বেন না, কারণ হাতে আরও 3 মাস সময় আছে। তার মার্চের আগে কিন্তু কোনোভাবেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, তাই আজ থেকে শুরু করে দিন আপনি। রাবির 3টি ইউনিটে 4,251টি আসন রয়েছে। আপনি যে ইউনিটে পড়তে যাচ্ছেন সেই ইউনিটকে সামনে রেখে আপনার প্রস্তুতিটা নেন। তবে আপনি যদি কিছু বেসিক স্ট্রাকচার অনুসরণ করেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার পছন্দের তালিকায় থাকবে এবং আপনি এখানে একজন শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ পাবেন। তাহলে কী ট্রিক্সগুলো আপনি কাজে লাগালে, চলুন জেনে নেওয়া যাক সেই ট্রিক্সগুলো। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে, সেক্ষেত্রে এখানে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টার উপর ব্যাস যদি ক্লিয়ার রাখেন তাহলে আপনার কিন্তু ইজি, অর্থাৎ মার্কস পাওয়াটা ইজি হবে। কারণ এখানে বিগত সালগুলোর মতো এবছরে কোনো রিটার্ন অংশ থাকছে না, এবার সমস্ত পরীক্ষাটাই হবে 100 মার্কসের এমসিকিউ পদ্ধতিতে। তাহলে আপনি যদি এমসিকিউ প্রস্তুতি ভালোভাবে রাখেন তাহলে চান্স কনফার্ম। আর একটা কোশ্চেন অনেকেই করে থাকেন যে ভাইয়া কত পেলে আমি চান্স পাবো। আমি তাদের বলবো যে আপনারা যদি ওভারঅল 60+ মার্কস আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন তাহলে আপনার চান্স কনফার্ম। Thank you.
পার্সোনালি ইনবক্স করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইল লিংক দেওয়া আছে, আপনি চাইলে আমাকে টেক্সট করতে পারেন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আপনার কোশ্চেন জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যে আপলোড দিলেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। রাবির জন্য বলুন রাবি চ্যালেঞ্জ, গুচ্ছ পদ্ধতির জন্য বলুন গুচ্ছ চ্যালেঞ্জ, আইসিডির জন্য পড়ুন আইসিডি চ্যালেঞ্জ বইটি।